সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে হচ্ছে দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি এবং সরণ হচ্ছে আমাদের ভেক্টর রাশি। তো আজকে আমরা দূরত্ব এবং সরণ সম্পর্কে আর একটু ডিটেলস জানার চেষ্টা করব। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটি চিত্র অঙ্কন করেছি, যেখানে দেখা যাচ্ছে যে একটা বক্রাকার পথ, সে পথের দুটি পয়েন্ট আমি চিহ্নিত করেছি। তো একটা যে কোনো বস্তু বা গাড়ি ধরো যে প্রথম পয়েন্ট থেকে সম্পূর্ণ বক্রপথ ঘুরে দ্বিতীয় পয়েন্টে গেল, তাহলে তোমাকে যদি আমি বলি যে এই সম্পূর্ণ বক্রপথ ধরে সে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করেছে, এই পুরোটুকু পথের যেই দৈর্ঘ্য সেটাই হচ্ছে আমাদের দূরত্ব। আর যদি বলি আমি এইখান থেকে এই পয়েন্টে শেষে যাওয়ার পর তার কতটুকু স্মরণ হয়েছে, তাহলে অবশ্যই তোমাকে বলতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিরেক্ট ডিস্টেন্স, অর্থাৎ এই দূরত্বটিকে আমরা তখন বলবো হচ্ছে স্মরণ। কাজেই আমরা দেখতে পাচ্ছি স্মরণ এবং দূরত্বের পার্থক্য খুবই স্পষ্ট। এবং তুমি যদি খেয়াল করে দেখো, দূরত্বের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো ডিরেকশন বলবো না, অর্থাৎ আমরা বলবো যে সে জাস্ট কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করেছে। বাট স্মরণের ক্ষেত্রে অবশ্যই ডিরেকশন রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে ইনিশিয়াল পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট থেকে সে এই দিক বরাবর, স্পেসিফিকলি এই ডিরেকশন বরাবর এত পরিমাণ স্মরণ হয়ে সে এই পয়েন্টে পৌঁছায়। সো এই ছিল আমাদের স্মরণ এবং দূরত্বের পার্থক্য। আমি যদি সরকারটি লিখে রাখি, তাহলে স্মরণটা হচ্ছে আমাদের ভেক্টর, দূরত্বটা হচ্ছে আমাদের স্কেলার, এদের দুজনের এককই কিন্তু আমাদের হচ্ছে কি, মিটার। এবার তোমরা আসো নেক্সট টপিকে, দ্রুতি এবং বেগ নিয়ে। তো যেহেতু আমরা দ্রুত বুঝেছি, তাহলে দ্রুতিটা আমরা খুব বুঝতে পারবো। তার আগে একটু খেয়াল করে দেখো, আমি দ্রুতি শব্দের আগে একটি কথা লিখেছি যেটি হচ্ছে গড় বা অ্যাভারেজ। এটি বলার কারণ কি তোমরা এখনই বুঝতে পারবে। তার আগে আমরা একটু ফর্মুলা লক্ষ্য করি। ফর্মুলাটি হচ্ছে গড় দ্রুতি ইকুয়ালস অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অর্থাৎ কোনো একটা বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করেছে তাকে যদি আমরা সময় দিয়ে ডিভাইড করে দিই, ভাগ করে দিই, তাহলে আমরা যে রাশিটা পাবো সেটি হচ্ছে আমাদের গড় দ্রুতি। তাহলে যেহেতু এখানে আমাদের দূরত্ব একটা স্কেলার, তাহলে অবশ্যই গড় দ্রুতিটা একটা কি হবে, স্কেলার হবে। এবার যদি আমরা খেয়াল করি গড় বেগের দিকে, গড় বেগটা কীভাবে পাওয়া যাবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্মরণকে যা সময় দিয়ে ভাগ দেব। যেহেতু এক্ষেত্রে আমাদের স্মরণটা একটা ভেক্টর, তাহলে গড় বেগও কী হবে, ভেক্টর হবে। তা তোমরা যদি একটু খেয়াল করে দেখো, এখানে গড় লেখা যাওয়ার রিজন হচ্ছে, আমি যদি এই কেসে তোমাকে দেখাই, ধরো তোমাকে বললাম যে এই সম্পূর্ণ পথ ট্রাভেল করতে এই বস্তুটি সময় লেগেছে, ধরো তো হচ্ছে তোমার 10 সেকেন্ড। তাহলে তুমি যদি সম্পূর্ণ দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ দাও, তাহলে তুমি যে মানটা পাবা সেটা গড়। কেন গড়? কারণ সে কিন্তু তার যাত্রাপথের প্রতি মুহূর্তেই এই দ্রুতি নিয়ে ট্রাভেল করেনি। অ্যাকচুয়াল দ্রুতি বের করতে হলে কিন্তু আমাদের কী লাগবে, স্পিডোমিটার লাগবে। অর্থাৎ খুব ক্ষুদ্র সময় ব্যবধানে, ধরো এই মুহূর্তে যখন সে পৌঁছায়, সেই মুহূর্তে পৌঁছালে তার বেগ কত হয় বা তার দ্রুতি কত হয়, তার জন্য কিন্তু আমাদের হচ্ছে স্পিডোমিটার লাগবে। অর্থাৎ সেই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের হচ্ছে তাৎক্ষণিক দ্রুতি বা তাৎক্ষণিক বেগ, সেটা কিন্তু আমাদের গড় নয়। কাজেই আমরা যদি টোটাল অতিক্রান্ত দূরত্বকে বা টোটাল স্মরণকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, তাহলে এক্ষেত্রে পাবো হচ্ছে আমরা অ্যাভারেজ দ্রুতি, এক্ষেত্রে পাবো হচ্ছে আমরা অ্যাভারেজ ভ্যালোসিটি আর অ্যাভারেজ বেগ বা গড় বেগ। তাহলে আমরা খেয়াল করলাম জিনিসটা। এবার আমরা আসি একটা জায়গায়, একটা এক্সাম্পল যদি আমরা দিই এখানে। ধরো একটা বস্তুকে তুমি হচ্ছে একটা সুতার এক প্রান্তে তুমি হচ্ছে একটা বল লাগালে, আরেক প্রান্তে তুমি হাতে ধরে হচ্ছে আনুভূমিক তল বরাবর বলটিকে ঘুরাচ্ছ। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে বলটি যখন ঘুরবে এই পথ বরাবর, এই পথে ঘুরলে প্রতি সেকেন্ডের সাথে বলটার কি বেগ, ধরো তুমি হচ্ছে যে সমান সময় সমানভাবে ঘুরাচ্ছ, সমান পদক্রম করে, তাহলে প্রশ্ন হচ্ছে যে বলটার যে দ্রুতি সেটা কি প্রতি মুহূর্তে সেম নাকি হচ্ছে বেগটা সেম। প্রশ্ন হচ্ছে, দেখো আমার কিন্তু এই বলটার ক্ষেত্রে কি সেম, বলটার ক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে দ্রুতি সেম। কেন? কারণ দ্রুতির ক্ষেত্রে কিন্তু আমরা ডিরেকশনটা চিন্তা করি না, কিন্তু তুমি দেখো যখন তুমি বেগ হিসাব করবে তখন কিন্তু তোমাকে অবশ্যই ডিরেকশনটা চিন্তা করতে হবে। কাজেই এই বলটা চলার পথে প্রত্যেক পয়েন্টে কিন্তু সম বেগে চলছে না, বরং চলছে হচ্ছে সম দ্রুতিতে। সো আমরা বিষয়টা ক্লিয়ার হলাম। এবার আমরা আসি তাৎক্ষণিক বেগ। সো তাৎক্ষণিক বেগ নিয়ে আসলে আমি একটু আগেই ক্লিয়ার করেছিলাম, আবার একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে অবশ্যই আমার তাৎক্ষণিক বেগ হচ্ছে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে যদি আমি কী চাই, বেগ জানতে চাই, সেই বেগটাই কিন্তু আমার কী হবে, তাৎক্ষণিক বেগ হবে। সো তাৎক্ষণিক বেগের জন্য আমরা যেটা করবো, যে ধরো যে আমি খুব যেই এক্স্যাক্টলি যেই সেকেন্ডে বা যেই তম সেকেন্ডে আমি হচ্ছে তাৎক্ষণিক বেগ চাই, সেই সময়ের আশেপাশে খুব ক্ষুদ্র সময়ের পরিবর্তন ডিটি নিব, ওই সময়ের আশেপাশে দূরত্বের মানে স্মরণের যে চেঞ্জ, অর্থাৎ মানে অবস্থানের যে চেঞ্জ অর্থাৎ স্মরণ, তাকে আমরা নিলাম ডিএস। অর্থাৎ ডিএস বাই ডিটিকে আমরা বলবো হচ্ছে তাৎক্ষণিক বেগ ভি।
গড়বেগকে আমরা ভি বলি, অনেক জায়গায় হচ্ছে ভি বার দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে আমাদের নর্মাল এস বাই টি। এবার একটু একক নিয়ে বলি, এই দুজনের ক্ষেত্রেই এককটা আসলে কীভাবে আমরা জানি, সেই এককটা হচ্ছে যদি আমি এসআর এককে প্রকাশ করি সেটা হবে অবশ্যই মিটার পার সেকেন্ড। তাৎক্ষণিক বেগ অবশ্যই একরকম বেগ, তাহলে অবশ্যই এককে কী হবে মিটার পার সেকেন্ডই হবে। তাহলে আমরা এই বুঝতে পারলাম এই জিনিসগুলো। থ্যাংকস ফর ওয়াচিং।